মানুষের বসবাসের আবাসনগুলি জিএসটির আওতায় পড়ে না, সেখানে ভাড়া থাকলেও ভাড়ার সাথে জিএসটি দিতে হয় না বাসিন্দাদের। পাশাপাশি যে সমস্ত হোটেল এবং পিজির দৈনিক ভাড়া 1,000 টাকা পর্যন্ত, সেগুলিকে রাখা হয়েছিল জিএসটির বাইরে। কিন্তু 2022 সালে জুলাই মাসের বিজ্ঞপ্তিতে সরকার জানায় দৈনিক 1,000 টাকা পর্যন্ত ভাড়ার হোস্টেল এবং পিজিগুলো আর ছাড় পাবে না জিএসটি থেকে। সম্প্রতি যে সমস্ত হোস্টেল এবং গেস্ট হাউসের ক্ষেত্রে প্রতিদিন ভাড়া 1,000 টাকা, সেগুলোর উপর থেকে জিএসটি ছাড় তুলে নেয় সরকার। উল্টো হোস্টেল এবং পিজির ভাড়ার উপর অতিরিক্ত 12% জিএসটি গুনতে হবে বলে জানিয়ে দিয়েছে এএআর। এক্ষেত্রে বেঙ্গালুরুর এএআর বেঞ্চ জানিয়েছে, ভাড়া বাড়িতে স্থায়ীভাবে বাস করেন বাসিন্দারা, গেস্ট হাউস, লজ এবং সমগোত্রীয় জায়গাগুলি স্থায়ী বসবাসের জায়গায় মধ্যে পড়ে না, ফলে যখন কেউ পেইং গেস্ট বা হোস্টেল পরিষেবা প্রদান করেন তা গেস্ট হাউস এবং লজ পরিষেবার গোত্রে পড়ে। তাই হোস্টেল বা পিজিকে স্থায়ী বাসস্থান হিসেবে গণ্য করা যায় না, ফলে গেস্ট হাউস এবং লজের মতোই 12% জিএসটি প্রদান করতে হবে হোস্টেলের আবাসিক এবং পিজি গেস্টদের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউস।